ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যয় খুলছে শিক্ষা প্রতিষ্ঠান চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা উচ্ছ্বসিত শিক্ষার্থীরা কোরিয়া থেকে প্রবাসী আয় ২০ লাখ মার্কিন ডলার শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির তাগিদ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১২টার একুশে সংবাদে সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি মহান ভাষা শহীদ দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা এরপর স্পিকার তিন বাহিনী প্রধান পুলিশ প্রধানের পাশাপাশি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ১৪ দল ও অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠন অখিল পোদ্দারের প্রতিবেদন পাকিস্তানি দুঃশাসন ও শোষণের শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিসত্তা বিনির্মাণের প্রথম স্মারক শহীদ মিনার বাঙালির অহংকার ও প্রেরণার প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী করোনা সতর্কতায় তাদের অনুপস্থিতিতে শ্রদ্ধা জানান সামরিক সচিবগণ অতপর স্পিকার ডেপুটি স্পিকারের পক্ষে শ্রদ্ধা জানানো হয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান একই সময়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ প্রধান শহীদ মিনারে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যগণ ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন শীর্ষ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাই বিরোধী দল জাতীয় পার্টি সহ অন্যান্য দলের নেতারাও অ্যাটর্নি জেনারেল ঢাকার মেয়র বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার বৃন্দ বিদেশ মিশনের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও শ্রদ্ধা জানাই বিভিন্ন সামাজিক সংগঠন একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাঙালি স্মরণ করেছে ১৯৫২ সালে বাংলা ভাষার দাবিতে আত্মাহুতি দেয়া শহীদদের অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা বিনম্র শ্রদ্ধায় সারা দেশে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে মানুষ রংপুরে একুশের প্রথম প্রহরে বিভাগীয় ও জেলা প্রশাসন সিটি মেয়র সহ সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ নানা আয়োজনে ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করা হচ্ছে একুশের প্রথম প্রহরে কেন্দ্র শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ গাজীপুরে রাত ১২টা ১ মিনিটে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় চুয়াগানার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হাজারো মানুষ অমর একুশেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঝিনাইদহের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরের বরগুনা বরিশাল নেত্রকোনা জয়পুরহাটে পালিত হচ্ছে মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবার অন্যান্য প্রসঙ্গ এক মাস পর আবার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বাভাবিক শিক্ষা জীবন ফিরে পেতে যাওয়ায় খুশি শিক্ষার্থীরা মেহেদী হাসানের রিপোর্ট করোনা মহামারীর কারণে প্রথম দফায় টানা ৫৪৩ দিন বন্ধ থাকার পর ৫ সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান এরপর সংক্রমণ বাড়ায় গেল ২২ জানুয়ারি দ্বিতীয় দফায় বন্ধ করে দেওয়া হয় পরিস্থিতির উন্নতি হয় ২২ ফেব্রুয়ারি থেকে আবার খুলছে স্কুল ২ ডোজ টিকা নিয়েছেন ১২ বছর ঊর্ধ্ব এমন শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে যাবেন স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কেউ কেউ হয়তো অনলাইন ক্লাস পেতাম না বা কারেন্টলি ডিস্টার্ব করতে এরকম সমস্যা হতো পড়াশোনার অনেক পিছিয়ে যাচ্ছে কিন্তু এখন যদি এখন খুলে যদি রানিং যদি এই যে অফলাইনটা চালু থাকে তখন আশা করি ভালোই হবে তবে ক্লাস হবে সীমিত পরিসরে যা আরও বাড়ানোর দাবি অভিভাবকদের
স্কুলে যেটা পায় সেটা বাসাতে হয় না, স্কুলেই দরকার। সপ্তাহে একদিন ক্লাস তো কিছুই বুঝে না, এখন যদি সপ্তাহটা বাড়ানো হতো আমাদের জন্য বাচ্চাদের ক্ষতিটা পুষে নেওয়া যেত। শিক্ষকরা বলছেন অনলাইনে ক্লাস চালু থাকায় শিক্ষার্থীদের খুব বেশি ক্ষতি হয়নি। যেদিন বন্ধ হলো তারপর থেকেই আমরা অনলাইনে আমাদের ক্লাস নিয়েছি, প্রত্যেকটা ক্লাস 3 থেকে 10 পর্যন্ত, এবং যারা পরীক্ষার্থী তাদেরও সবাইকে আমরা প্রতিদিন 3 পিরিয়ড করে ক্লাস নিয়েছি। স্কুল আমরা এই সময়টা পরিষ্কার পরিচ্ছন্ন সামগ্রিকভাবেই আমরা এটা রেখেছি, তারপরেও যেহেতু স্কুল খুলবে আমাদের স্কুলের আঙিনা ক্লাসরুম সব আমরা আবার নতুন করে পরিষ্কার করছি। শিক্ষা ব্যবস্থায় আর ব্যাঘাত ঘটবে না এমন আশা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দক্ষিণ কোরিয়ার অর্থনীতির চালিকা শক্তি শিল্প ও সেবা খাত, যেখানে কাজ করছেন বিশ্বের প্রায় 15 লাখ কর্মী, যার বেশিরভাগই চীনা নাগরিক। বাংলাদেশের 13তম প্রবাসী আয়ের উৎস কোরিয়াতে প্রায় 7,500 বাংলাদেশি রয়েছেন, যাদের মাধ্যমে দেশে বছরে আসছে প্রায় 20 কোটি মার্কিন ডলার। তবে সুযোগ রয়েছে আয় কয়েক গুণ বাড়ানোর। সাইফ ইসলাম দিলালের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন জুয়ান। বিশ্বের 10তম শীর্ষ অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া, যার জিডিপির আকার 1.8 ট্রিলিয়ন ডলার, প্রায় 35,000 মার্কিন ডলারের মাথাপিছু আয়ের দেশটিতে জনসংখ্যা 5 কোটি 15 লাখ। দক্ষিণ কোরিয়ার অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে প্রধানত দুটি খাতের উপর ভর করে, শিল্প ও সেবা, যার সাথে প্রযুক্তির উৎকর্ষতা দেশটির অর্থনীতিতে ও বৈশ্বিক বাণিজ্যকে করেছে সমৃদ্ধ। কোরিয়ার জিডিপিতে 58% বেশি সেবা এবং 38% ওপরে শিল্পের অবদান, 2.2% নিয়ে কৃষি তৃতীয় স্থানে। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ কোরিয়ার কৃষিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ অনেক, তবে প্রযুক্তিগত প্রশিক্ষণ ও দক্ষ কর্মী তৈরি করা গেলে দেশটির শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়তে পারে। সাউথ কোরিয়া ওয়ার্ল্ডলি ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রি, আইটির জন্য বলো, কম্পিউটার পারসন এক্সপার্ট বলো, হ্যান্ডসেট বলো, কম্পিউটার বলো বা হাই স্কিল কানেক্টিভিটি বলো, সবকিছুতে কোরিয়া এখন লিডারশিপ দিচ্ছে। তাদের গ্রোথটাও ইজ ভেরি হাই এবং তাদের পার ক্যাপিটা ইনকাম ও ইউরোপের দেশের থেকে বেশি। এদিকে শ্রমিক বা কর্মী পর্যায়ের সম্ভাবনার বাইরে পেশাজীবী পাঠিয়েও কোরিয়া থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব, যেমনটি পার্শ্ববর্তী দেশ ভারত করছে কোরিয়া সহ বিশ্বজুড়ে। আমাদের এমপ্লয়মেন্ট মার্কেট, সেটারও অপার সম্ভাবনা আছে। ব্যক্তিগত উদ্যোগে মানে ওখানে চাকরি নেওয়া, ওখানে পড়াশোনা করা, ওখানে প্রতিষ্ঠিত হওয়া, ওখানে বসবাস করা, তো সেই সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং সেটা দিন দিন আরও বাড়ছে। দক্ষিণ কোরিয়ায় কাজ করা বিদেশি কর্মীদের মধ্যে 70% বেশি চীনা নাগরিক। এছাড়া আরও 25টি দেশ থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস এর আওতায় কর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়া। কোরিয়াতে গিয়ে আমাদের প্রফেশনাল শ্রমিক স্টুডেন্ট সবাই আরো দক্ষ হয়ে আরো নিজেদেরকে আরো যোগ্যতর আসনে নিয়ে যেতে পারছেন। গেল অর্থ বছরে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ রেমিটেন্স পেয়েছে 20 কোটি মার্কিন ডলারের বেশি। জনশক্তি রপ্তানির বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানো গেলে দেশটি থেকে আসতে পারে বিপুল পরিমাণ প্রবাসী আয়। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যয়। খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কোরিয়া থেকে প্রবাসী আয় 20 লাখ মার্কিন ডলার, শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির তাগিদ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।